জেনেটিক্স পোর্শনে আজকে আমরা স্ট্রাকচার অফ ক্রোমোজোম অ্যান্ড ফাংশন অফ ক্রোমোজোম নিয়ে স্টাডি করব। তো ইন্ট্রোডাকশানে আমরা জাস্ট একটু দেখে নেব স্টার্স ওয়ার্জার 1875 ফার্স্ট ডিসকভার করেছিলেন একটা থ্রেড লাইক স্ট্রাকচার, যেটাকে বলা হয়েছিল কি ক্রোমোজোম। তো ক্রোমোজোমটা শুধুমাত্র সেল ডিভিশনের সময় এপিয়ার হয়, বাকি কিন্তু অন্য সময় কিন্তু তত ভালো করে ক্রোমোজোম বোঝা যায় না। ওয়ার্ল্ড এয়ার ফার্স্ট কিন্তু 1908 তিনি ওই ক্রোমোজোম টার্মটিকে ফার্স্ট ইন্ট্রোডিউস করেছিলেন। এবার আমরা দেখে নেব যে ক্রোমোজোম কোথায় থাকে এবং কিভাবে সৃষ্টি হয়। আমরা বেসিক যে জিনিস দেখি যে একটা সেল, ওই সেলের সেন্ট্রাল পজিশনে কে থাকে, নিউক্লিয়াস থাকে। এবার ওই নিউক্লিয়াস যখন সেল ডিভিশনে যাবে, ডিভিশন যখন করবে, ওই ডিভিশনের সময় আমরা দেখতে পাই নিউক্লিয়াসের যে চারটি উপাদান, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় রেটিকুলাম এবং নিউক্লিওলাস। তো সেই নিউক্লিয় রেটিকুলাম সেল ডিভিশনের সময় ক্রোমোজোম আকার ধারণ করে, ঠিক আছে। আর এই ক্রোমোজোমটাকে আমরা শুধুমাত্র মেটাফেজ সময়, সেল ডিভিশনের কী বললাম মেটাফেজ, এই মেটাফেজের সময় ভালো করে আমরা বুঝতে পারি যে ক্রোমোজোমের স্ট্রাকচারটাকে। এখানে যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা মেটাফেজ ক্রোমোজোমের, মেটাফেজ দশার ক্রোমোজোমের স্ট্রাকচারটাকে তুলে ধরা হয়েছে। তো এই ক্রোমোজোমের ক্ষুদ্র অংশ বা একটা ইউনিটকে আমরা কী বলে থাকি, ডিএনএ বলে থাকি। ডিএনএ আমরা ডাবল হেলিক্স স্ট্রাকচার অলরেডি স্টাডি করলাম। এবার ডিএনএর ক্ষুদ্র অঞ্চল বা একটা ডিএনএ অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত হয়, এরকম কয়েকটা নিউক্লিওটাইড নিয়ে গঠিত যে অংশকে আমরা কী বলে থাকি, জিন। ওকে, তাহলে যদি আমরা একটা বৃহৎ সিকোয়েন্সে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো প্রথমে থাকবে জিনোম, জিনোমের যে একটা হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম কোনো একটা সেলের, তারপর চলে আসবে ক্রোমোজোম, তারপর চলে আসবে ডিএনএ, তারপর জিন। এই সিকোয়েন্সটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর যদি সেলের সাপেক্ষে দেখি, সেলের নিউক্লিয়াস, সেখানে থাকবে সেল ডিভিশনের সময় ক্রোমোজোম, সেখান থেকে ডিএনএ, এবং সেখান থেকে ক্ষুদ্র অঞ্চলটাকে আমরা কী বলে থাকি, জিন বলে থাকি। তো এবার আজকে আমরা বেসিক্যালি ওই ক্রোমোজোমের স্ট্রাকচার নিয়ে বা ক্রোমোজোমের যে স্ট্রাকচার বা গঠন সেটা নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা দেখে নিই যে ক্রোমোজোমের নাম্বারগতভাবে আমরা যদি দেখি যে একটা ক্রোমোজোম সংখ্যা প্রত্যেকটা স্পিসিসের ক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে, তাই না? কেন? আমরা জানি বেসিক্যালি যারা হায়ার প্ল্যান্ট রয়েছে বা হায়ার অ্যানিমেলস রয়েছে, তারা মিওসিস ডিভিশনের মাধ্যমে প্রথমে যে গেমেটটা তৈরি করে সেখানে ক্রোমোজোম সংখ্যাটা হ্যাপ্লয়েড করে নেয়। তাহলে ওই হ্যাপ্লয়েড গেমেট, মেল ফিমেলের যে হ্যাপ্লয়েড গেমেট যখন ফার্টিলাইজড করছে, জাইগোটটা তৈরি হচ্ছে, সেটা ডিপ্লয়েড। তাহলে এই মিওসিস ডিভিশনটি কিন্তু ক্রোমোজোম নাম্বারটাকে কনস্ট্যান্ট করার জন্য মেনলি দায়ী। আমরা সোমাটিক সেল বা দেহকোষে যদি ক্রোমোজোম সংখ্যা নিয়ে স্টাডি করি, দেখতে পাবো সেখানে ডিপ্লয়েড ইন নেচার, অর্থাৎ টু এন প্রকৃতির হবে, এবং যখন গেমেট তৈরি করে ক্রোমোজোমটা কী হয়ে যাবে, হ্যাপ্লয়েড হয়ে যাবে। কেন না, ওই ডিপ্লয়েটিক সেক্স অর্গানে মিওসিস সম্পন্ন হবে, আর সেখানে আমরা দেখতে পাবো কি হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা সম্পন্ন গেমেট তৈরি করবে। আমরা জানি যে যে কোনো প্রজাতির ক্ষেত্রে, যে কোনো অর্গানিজমসের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা ফিক্সড থাকে, এবং সেই ক্রোমোজোম সংখ্যা জোড়ায় জোড়ায় থাকে, একটা ক্রোমোজোম আর একটা ক্রোমোজোমের সঙ্গে পেয়ার থাকে, আইডেন্টিক্যাল থাকে, যেটাকে আমরা কী বলে থাকি, হোমোলোগাস ক্রোমোজোম বা আমরা বলে থাকি সমসংস্থ ক্রোমোজোম, তাই না? এটাকে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এবার নাম্বার অফ ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা জানি যে এখানে একটা করে কপি দেখানো হয়েছে প্রত্যেকটা ক্রোমোজোমের, তো এখানে হ্যাপ্লয়েড আমরা বলতে পারি, আর এখানে দুটো করে জোড়ায় জোড়া রয়েছে পেয়ারে, এখানে আমরা ডিপ্লয়েড বলতে পারি, মানে এরকম ফরমেশন যা থাকবে তারা হচ্ছে হ্যাপ্লয়েড ইন নেচার, এখানে কিন্তু ডিপ্লয়েড ইন নেচার। আবার দেখতে পাচ্ছি এখানে আমরা প্রত্যেকটা তিনটা করে কপি রয়েছে, এই জন্য ট্রিপ্লয়েড, আর এখানে চারটা করে রয়েছে, এই জন্য টেট্রাপ্লয়েড। তো আমরা পড়েছিলাম যে এনিউপ্লয়েডি বা ইউপ্লয়েডি, তাই না? ইউপ্লয়েডির ক্ষেত্রে কী হয়েছিল, একটা ক্রোমোজোম সেট পুরোটাই চেঞ্জ হয়ে গিয়ে যখন অর্গানিজমস তৈরি করে, তখন সেখানে আমরা ইউপ্লয়েডি দেখতে পাই। ইউপ্লয়েডির ক্ষেত্রে আমরা পলিপ্লয়েডি, মেনলি কী হয়, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, টেট্রাপ্লয়েড, পেন্টাপ্লয়েড,
হেক্সাপ্লয়েড এরকম দেখতে পাই। আর এনিপ্লয়েডের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা ক্রোমোজোমের সংখ্যা বা দুটো ক্রোমোজোমের সংখ্যা হ্রাস কিংবা বৃদ্ধি পেতে থাকে। তো তার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম কি, আমরা দেখতে পেয়েছিলাম ওখানে যে মনোজমি, ট্রাইজমি, নালিজমি ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো নিয়ে আমরা যখন মিউটেশন পড়বো ওখানে ডিটেলস আলোচনা করবো, এখানে বেসিক্যালি আমরা স্কিপ করে যাচ্ছি। এখন দেখবো আমরা ক্রোমোজোম সাইজ। ক্রোমোজোম সাইজ কিন্তু আমরা সব সময়ের জন্য সমানভাবে দেখতে পাই না। যেমন আমি প্রথমে বললাম যে মেটাফেজ ফেজে আমরা কিন্তু ক্রোমোজোমটাকে ভালো করে দেখতে পাবো, কিংবা এখানে আমরা দেখতে পাচ্ছি যে লংগেস্ট এবং থিনেস্ট ডিউরিং ইন্টারফেজ, অর্থাৎ যখন একটা সেল ইন্টারফেজ পজিশানে থাকবে, তাই না? আমরা জানি যে কোষ মানে সেল ডিভিশনের যে সিকুয়েন্সটা ইন্টারফেজ আর মাইটোটিক ফেজ, তো এই মাইটোটিক ফেজটাকে আবার বেসিক্যালি জি ওয়ান, এস এবং জি টু এতে ভাগ করা হয়। তো এই ইন্টারফেজ বলছে আমরা যদি লাইট মাইক্রোস্কোপে একটা ক্রোমোজোমকে দেখি তাহলে কিন্তু লংগেস্ট এবং থিনেস্ট দেখতে পাবো, স্মলেস্ট এবং থিকেস্ট যেটা দেখতে পাবো কি মেটাফেজ। এই কারণে আমরা মেটাফেজ প্লেটে যেহেতু থিকেস্ট থাকে ক্রোমোজোমটাকে ভালো করে স্টাডি করতে পারি, ভালো করে আমরা বুঝতে পারি। তো নেক্সটে আমরা যদি দেখি যে ক্রোমোজোম মরফোলজি, তাহলে ক্রোমোজোমের যে মরফোলজি, তো সেখানে কিন্তু ফ্লেমিংয়ের, সায়েন্টিস্ট ফ্লেমিংয়ের অনেকটা ভূমিকা ছিল। তিনি ফার্স্ট ক্রোমাটিডের ধারণা দিয়েছিলেন। তো আমরা বেসিক্যালি দেখে নিব যে একটা ক্রোমোজোমের মরফোলজিক্যালি কী কী আমরা অংশ দেখতে পাবো, সেইগুলো নিয়ে আমরা দেখব এবং তাদের নিয়ে ডিটেলস স্টাডি করব। তো ফার্স্ট দেখব আমরা ক্রোমাটিড দেখতে পাবো, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, সেকেন্ডারি কনস্ট্রিকশনস, ক্রোমোমিয়ার, ক্রোমোনিমা আর ম্যাট্রিক্স, এই সাতটি বেসিক যে গঠনগুলো আমরা বা অংশগুলো দেখে নেব। তো পরপর যদি আমরা স্টাডি করি, ফার্স্ট দেখতে পাবো এখানে ক্রোমাটিড। তো ক্রোমাটিড কাকে বলে, না যখন একটি সেন্ট্রোমিয়ার তার দুদিকে যে দুটো অংশ থাকবে ওগুলোকে আমরা কী বলে থাকি, ক্রোমাটিড বলে থাকি। ঠিক আছে, তাহলে একটা ক্রোমোজোমের দুটো করে ক্রোমাটিড থাকবে। আচ্ছা, এবার দেখে নেবো আমরা যে সিস্টার ক্রোমাটিড এবং নন সিস্টার ক্রোমাটিড কাকে বলে। যখন দুটি হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে, আমি এখানে ছবি রয়েছে তাও আমি এঁকে দেব, একটা হোমোলোগাস ক্রোমোজোম আবার একটা পাশে মানে একটা ক্রোমোজোম তার হোমোলোগাস ক্রোমোজোম মানে সমসংস্থ যদি দেখতে আইডেন্টিক্যাল হয় এবং সেন্ট্রোমিয়ারের পজিশন যদি সেম হয় তখন তাকে আমরা কী বলবো, এই দুটো ক্রোমোজোমকে হোমোলোগাস ক্রোমোজোম, লোগাস ক্রোমোজোম। এবার এই হোমোলোগাস ক্রোমোজোমের উপরে দুটো অংশকে কী বলা হয়, ডায়াড। এবার এই ডায়াড অংশের আমরা দেখতে পাচ্ছি যে নিচের যে দুটো অংশ হোমোলোগাসের ক্ষেত্রে এখানে আমরা কী বলি, নন সিস্টার ক্রোমোজোম, নন সিস্টার ক্রোমাটিড। ওকে, তাহলে নন সিস্টার ক্রোমাটিড কাকে বলে, সমসংস্থ ক্রোমোজোমের প্রত্যেকটা ক্রোমাটিডের অংশকে কী বলা হয়, নন সিস্টার। আর একে অপরের কী বলা হয়, একটা ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা কী বলে থাকি, সিস্টার ক্রোমাটিড। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা দেখে নেব। কেন না, আমরা যখন পড়েছিলাম সেল ডিভিশনের মিউসিস ওয়ানের প্রোফেজ ওয়ানের প্যাকাইটিন উপদশায় এই নন সিস্টার ক্রোমাটিডগুলোর মধ্যে কী হয়, দেহাংশ বিনিময় হয়, যেটাকে আমরা কী বলে থাকি, ক্রসিং ওভার। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেয় যে ক্রসিং ওভার কখন ঘটে বা কোথায় ঘটে, না তখন আমরা উত্তরে রিপ্লাই দিব যে হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড অংশে হয়ে থাকে, কখন হয়ে থাকে, না সেল ডিভিশনের মিউসিস ওয়ানের প্রোফেজ ওয়ানের প্যাকেটিন উপদশায় এই ক্রসিং ওভারটা ঘটে থাকে, তখন কিন্তু আমাদের এই সিস্টার ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিডটা জানতে হবে। তো নেক্সট আমরা দেখব সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার একটা ক্রোমোজোমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। তো এই সেন্ট্রোমিয়ার নিয়ে যদি আমরা বলি যে দেখতে পাবো সেন্ট্রোমিয়ারটা বেসিক্যালি একটা ক্রোমোজোমের যেটা মুখ্য খাঁজ বা প্রাইমারি যে কনস্ট্রিকশন থাকে সেখানে অবস্থান করে থাকে। তো এই সেন্ট্রোমিয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ক্রোমোজোমের সঙ্গে সেন্ট্রোমিয়ারের যে সিস্টার ক্রোমাটিডের সঙ্গে যুক্ত রাখে তেমনি একটা মাইটোটিক স্পিন্ডিলের মাইক্রোটোবিলগুলি যুক্ত হয়। তো সেন্ট্রোমিয়ারের বিশেষ ডিএনএ সজ্জা পাওয়া যায় যা প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে একটি বিশেষ আকৃতির তৈরি করে। এই বিশেষ আকৃতিটি কী বলা হয়, কাইনেটোকর। কী বলা হবে, কাইনেটোকর। আমরা এখানে দেখতে পাচ্ছি ছবিতে যে তাহলে একটা বিশেষ স্ট্রাকচার দেখতে পাবো যেটাকে বলা হচ্ছে কাইনেটোকর।
তো এই কাইনেটোকোর কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা দেখে নেব। তো সেন্ট্রোমিয়ারের পার্শ্বস্থ কাইনেটোকোর অংশটি দেখতে অনেকটা চাকতির মতন হয়। এই চাকতি অংশটি মাইক্রোটিউবুলগুলো যুক্ত রাখে আর সাধারণত এখানে 40 থেকে 40টি মাইক্রোটিউবুল থাকবে। আমরা ছবি যদি দেখি তাহলে দেখতে পাবো এই যে এই অংশটি যে দেখছিলাম আমরা প্রথমে দিকে চলে যাব, তো সেখানে কিন্তু আমরা দেখতে পাবো এখানে কাইনেটোকোর বলে একটা পোর্শন রয়েছে। তাহলে এই কাইনেটোকোর অংশে যুক্ত হতে পারে। এবারে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে যদি আমরা কাইনেটোকোরের ত্রিমাত্রিক স্ট্রাকচার যদি দেখি তো সেখানে কিন্তু দেখতে পাবো যে বাইরের দিকে একটা প্রোটিনের নির্মিত স্তর দেখতে পাবো যেটা খুব খুব গাঢ় হয়, মাঝের স্তরটি একটা হালকা এবং ভেতর স্তরটি আরও গাঢ় একটা অঞ্চল দেখতে পাবো। তো এই কাইনেটোকোরের কিন্তু অনেক কিছু বৈশিষ্ট্য আমরা জানলাম। এবার দেখব যে পরবর্তী অংশ রয়েছে এখানে মরফোলজিক্যাল স্ট্রাকচারে আমরা দেখছিলাম। তো এই সেন্ট্রোমিয়ারের পজিশন অনুযায়ী ক্রোমোজোমকে বেসিক্যালি 4টি ভাগে ভাগ করা হয়। কী কী? একটিকে বলা হয় মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। তো এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, তো এখানে একটা ক্রোমোজোমের মেটাফেজ প্লেটকে তুলে ধরা হয়েছে বা ক্রোমোজোমের স্টেজগুলোকে তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে এই ক্রোমোজোমটা যেটা মেটাসেন্ট্রিক, অর্থাৎ যখন সেন্ট্রোমিয়ারটা দুটি ক্রোমাটিডের মাঝখানে থাকবে তখন তাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক। এই মেটাসেন্ট্রিক ক্রোমোজোমকে অনেকটা আমরা ভি শেপেট বলে থাকি। কী বলে থাকি? ভি শেপেট, কারণ ভি আকৃতির মতন দেখতে হয়। সাব মেটাসেন্ট্রিকের ক্ষেত্রে কী হবে? ওই সেন্ট্রোমিয়ারটা ক্রোমাটিডের মাঝখান থেকে কিছুটা দূরে অবস্থান করে তখন তাকে বলা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিকের ক্ষেত্রে কী হয়? তখন আরও কিছুটা দূরে চলে যায়। আর লাস্টে এটা টেলোসেন্ট্রিক হয় তখন কী হবে? সেন্ট্রো ক্রোমাটিডের সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তের দিকে থাকবে তখন তাকে আমরা কী বলি? টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। টেলোসেন্ট্রিককে দেখতে আইয়ের মতন দেখতে হয়, অ্যাক্রোসেন্ট্রিককে আমরা জের মতন দেখতে পাই ক্রোমোজোমকে, আর সাব মেটাসেন্ট্রিকের ক্ষেত্রে আমরা এল শেপেট দেখতে পাই এবং মেটাসেন্ট্রিককে আমরা ভির মতন দেখতে পাই। এই জিনিসগুলোকে আমরা মনে রাখব। এবার টেলোমিয়ার, টেলোমিয়ারও হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ। তো টেলোমিয়ার সংক্রান্ত যদি আমরা দেখি তাহলে কী দেখতে পাবো? তো ক্রোমোজোমের প্রান্ত বা অন্তিম ভাগকে আমরা কী বলে থাকি? টেলোমিয়ার বলে থাকি। ওকে, তো বিজ্ঞানী মুলার সর্বপ্রথম টেলোমিয়ার অঞ্চলটিকে উল্লেখ করেন। এই অঞ্চলটি বিজ্ঞানীদের কাছে বর্তমানে গবেষণার বিশেষ দিক হিসাবে ধরা পড়েছে। কারণ কেন? না, স্বাভাবিকভাবে দুটি ক্রোমোজোমের তাদের টেলোমিয়ার অঞ্চলকে পরস্পরের সঙ্গে মিশে যায়, কোনোদিন মিশে যায় না। তবে এক্সরশ্মি প্রয়োগ করে ক্রোমোজোমের টেলোমিয়ার অংশটি ক্ষতিগ্রস্ত করলে ওই অংশে আঠালো সংযোগ আমরা দেখতে পাই। তো সেখানে টেলোমিয়ারের শেষ প্রান্তে অনেক লম্বা ডিএনএ রৈখিক অবস্থান আমরা দেখতে পাই। কাজেই এই অংশটি নিউক্লিয়াস উৎসেচক দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে থাকে। কারণ নিউক্লিয়াস উৎসেচক মানে কি? ডিএনএকে সেখানে ক্ষতিগ্রস্ত করবে। তো এই অংশের ডিএনএটি ডিএনএ পলিমারের উৎসেচক দিয়ে তৈরি হয় না। এই অংশের সংশ্লেষ জন্য টেলোমারেজ বলে একটা বিশেষ উৎসেচক থাকে। এই উৎসেচক আরএনএ থেকে ডিএনএ তৈরি করার উৎসেচক রিভার্স ট্রান্সক্রিপ্টের মতন কাজ করে, তাই না? আমরা পড়েছি যে ডিএনএ থেকে যেটা আরএনএ তৈরি হয় যেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন, আবার আরএনএ থেকে যদি অনেক সময় কী হয় ডিএনএ তৈরি করে যেটাকে আমরা বলি রিভার্স ট্রান্সক্রিপশন। তো একইভাবে আমরা টেলোমারেজের নিজস্ব বৈশিষ্ট্য দেখতে পাবো কি, যেহেতু এখানে টেলোমারেজ বলে একটা উৎসেচক রয়েছে। তো কোষ বিভাজনের ফলে টেলোমিয়ার অংশটি একটু একটু করে ছোট হয়, এর প্রভাবে কোষের নির্ধারিত সূচি অনুযায়ী মৃত্যু ঘটে থাকে। অর্থাৎ আমরা জানি যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইটাল একটা পোর্শন যে হেপ ফ্লিক বলে একজন সায়েন্টিস্ট, তিনি যে কোনো একটা সেলকে পেটি ডিশে গ্রো করে দেখেছিলেন প্রায় 40 থেকে 50 জেনারেশন পর্যন্ত সেলটি ডিভিশন করতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তারপর হচ্ছে কি বিভাজন ক্ষমতাটা কমে যায়, যেটা আমরা প্রাণী কোষের কথা বললাম। তো যে কারণে একটা সেল আলটিমেট কিন্তু মৃত্যু ঘটে যায়, তাই না? আমরা যখন বয়স বাড়তে থাকে দেখবে আস্তে আস্তে করে মানুষের চামড়াগুলো বা সেলগুলো মরতে থাকে এবং চামড়াগুলো খুঁচকে যেতে থাকে। তো এই কারণে যে টেলোমিয়ার পোর্শনটা যদি প্রতিবারে ডিভিশনের সময় যদি বাদ চলে থাকে, বাদ হতে থাকে, তাহলে আলটিমেট কিন্তু যে ক্রোমোজোমটা পড়ে থাকবে সেটা কিন্তু অনেকটা ক্ষুদ্র হয়ে যাবে। তো এই কারণে সেলটা কিন্তু একসময় মারা যাবে বা মৃত্যু ঘটবে। তো অনেকেই মনে করে যে এই টেলোমিয়ারের যে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা বা আস্তে আস্তে করে ছোটো হওয়ার ঘটনার জন্য মানুষের মৃত্যু ঘটে থাকে, এটা কিন্তু অনেকে বলে থাকে।
এবার দেখো আমরা পরবর্তী যে অংশ রয়েছে সেটাকে আমরা স্টাডি করব সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ খাঁচ। তো গৌণ খাঁচকে আমরা বলে থাকি কি যে কোনো কোনো ক্রোমোজোমের মুখ্য খাঁজের অতিরিক্ত একটি খাঁজ থাকে যেটা সবার ক্ষেত্রে থাকবে না, যে অংশটিতে কাইনেটোকোর থাকবে না, সেখানে কি থাকবে না, সেখানে নিউক্লিওলাস অবস্থান করবে। ওই নিউক্লিওলাস অবস্থান করার জন্য আমরা তাকে কি বলে থাকি, নিউক্লিওলার অর্গানাইজার বলে থাকি। কেন না, কোনো কোনো ক্ষেত্রে গৌণ খাঁজের পার্শ্ববর্তী অঞ্চলে রাইবোজোমাল আরএনএ তৈরির জন্য নির্দিষ্ট জিন থাকে। এই জিনগুলি খুব সক্রিয় হয়, গৌণ খাঁজের উৎপত্তি হয়ে থাকে, আর গৌণ খাঁজের এই অংশকে বলা হয় নিউক্লিওলার অর্গানাইজার। ওকে, তাহলে কি বলা হয়, নিউক্লিওলার অর্গানাইজার বলা হয়। আমরা দেখছি ভালো করে, এবারে শুনবো মন দিয়ে। তাহলে এই নিউক্লিওলার অর্গানাইজার যেটা মানুষের কেরিওটাইপের, ঠিক আছে, যদি আমরা হিউম্যানের ক্ষেত্রে দেখি তাহলে ডি গ্রুপের তিনটি ক্রোমোজোম, মানে ক্রোমোজোম সংখ্যা 13, ক্রোমোজোম সংখ্যা 14 আর ক্রোমোজোম সংখ্যা 15 তার ক্ষেত্রে আমরা, এবং জি গ্রুপের, এটা হচ্ছে ডি গ্রুপের ক্রোমোজোম বলা হয়, আর জি গ্রুপের ক্রোমোজোম যেটা আমরা বলি কি 21 এবং 22 এই ক্রোমোজোমগুলোতে আমরা কী দেখতে পাই, নিউক্লিয়ার অর্গানাইজার দেখতে পাই, বাকি কিন্তু আমাদের হিউম্যানের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আর এখানে যে ক্রোমোজোমগুলো অ্যাক্রোসেন্ট্রিক এবং মাথায় স্যাটেলাইট অংশ থাকে, ঠিক আছে, মাথায় স্যাটেলাইট অংশ থাকে। এবার দেখব আমরা ক্রোমোমিয়ার। তাহলে ক্রোমোমিয়ার কাকে বলা হয়, তাহলে একটি আমরা যে ক্রোমোজোমের স্ট্রাকচার দেখছিলাম, তাহলে ক্রোমোমিয়ার বলতে কি কাকে বলা হয় না, যখন একটি ইন্টারফেজ দশায় ক্রোমোজোমগুলি জটিল অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ যদি আমরা করি তো তাদের গায়ে দানার মতন কিছু উপাদান দেখতে পাবো। এই দানার মতন উপাদানকে আমরা কি বলে থাকি না, ক্রোমোমিয়ার বলে থাকি। তো ড্রোসোফিলার মৌমাছির, মানে সরি, ড্রোসোফিলার মাছের ক্ষেত্রে আমরা পলিটিন ক্রোমোজোমে, ওদের একটা লালাতে বা মিউকাস একটা ক্রোমোজোম থাকে যেটাকে বলা হয় পলিটিন ক্রোমোজোম, ওই পলিটিন ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, এই দানাগুলো স্পষ্ট করে আমরা বুঝতে পারি। তো মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি পাক্ষে খুবই ঘন হয়ে যায়, এই দশায় ক্রোমোজোমগুলি বা ক্রোমোমিয়ারগুলি দেখা যায় না। পলিটিন ক্রোমোজোম ইন্টারফেজ দশায় থাকে, তাই ক্রোমোজোমগুলি একত্রিত হয়ে সমগ্র ক্রোমোজোমে কোথাও গাঢ় আবার কোথাও হালকা গঠন তৈরি করে। মোটা কথা, আমরা ক্রোমোজোমের গঠনে যে দানা দানা অংশ দেখতে পাই সেটাকে আমরা কি বলি, ক্রোমোমিয়ার বলে থাকি। এবার দেখব আমরা এই ক্রোমোমিয়ার অঞ্চলে ডিএনএগুলো কি থাকবে, টাইটলি ফোল্ডেড হয়ে থাকবে, এইগুলো এই কারণে আমরা দানা দানা অংশ দেখতে পাবো। নেক্সট হচ্ছে ক্রোমোনিমা। ক্রোমোনিমা কি না, কখনো কখনো কোষ বিভাজনের ইন্টারফেজ দশায় আমরা বিশেষ প্রোফেজ দশায় ক্রোমোজোমের গঠন অত্যন্ত সূক্ষ্ম সুতোর মতন দেখতে হয়, এই অবস্থায় এদেরকে কি বলা হয়, ক্রোমোনিমা বলা হয়। কী বলা হবে, ক্রোমোনিমা। এই ক্রোমোনিমাগুলো আমরা দেখতে পাই যে কি বিজ্ঞানীর ধারণা অনুযায়ী ক্রোমাটিডের একটা রূপ, যেটি কিনা একমাত্র একতন্ত্রী বা দ্বিতন্ত্রী ডিএনএর, ঠিক আছে, একটি মাত্র দ্বিতন্ত্রী ডিএনএর অনুপ্রোটিনের সঙ্গে বিশেষভাবে যুক্ত অবস্থায় থাকে, এই ক্রোমাটিড জুড়ে তারা অবস্থান করে, পুরো ক্রোমাটিড জুড়ে ক্রোমোনিমাটা অবস্থান করবে। আচ্ছা, নেক্সট স্ট্রাকচার আমরা যদি দেখি তাহলে দেখব ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বলতে ক্রোমোজোমের মধ্যে যে তরল লিকুইড যেটা থাকবে বা অর্ধদেহের মতন সেটাকে কী বলা হয়, ম্যাট্রিক্স। তো এর কাজগুলো হচ্ছে কি যে বাকি যে অংশগুলো রয়েছে সেগুলোকে ধারণ করা। কম্পোজিশন অফ ক্রোমোজোম, একটা ক্রোমোজোম কী নিয়ে গঠিত হয় সেই নিয়ে যদি আমরা ডিসকাস করি তাহলে কিন্তু আমাদেরকে আলোচনায় করতে হয় তাহলে একটা ক্রোমোজোম কী নিয়ে তৈরি হয়। তো একটা ক্রোমোজোমের রাসায়নিক উপাদান যদি আমরা দেখি তাহলে কী দেখতে পাবো, একটা ক্রোমোজোমের ক্ষেত্রে রাসায়নিক উপাদান, কেমিক্যাল কম্পোনেন্ট কার ক্ষেত্রে, ক্রোমোজোমের ক্ষেত্রে, তাহলে দেখতে পাবো এখানে বেসিক্যালি থাকবে কী কী, তিনটি জিনিস থাকবে। একটি থাকবে প্রোটিন, তারপর হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড, এবং হচ্ছে কি আয়ন্স। তো এখানে নিউক্লিক অ্যাসিড আমরা জানি দু প্রকারে থাকে, একটা হচ্ছে কি আরএনএ, ডিএনএ, আরএনএ থাকবে এবং ডিএনএ থাকবে, আর এখানে প্রোটিন হিসাবে দু প্রকারের প্রোটিন থাকবে, একটা হচ্ছে কি হিস্টোন প্রোটিন, একটাকে বলা হয় নন হিস্টোন প্রোটিন, আর আয়ন্স হচ্ছে কি যেমন MG2+, MN2+, এইগুলো কিন্তু আয়ন হিসাবে থাকবে।
আমরা হিস্টোন প্রোটিন যদি দেখি তাহলে হিস্টোন প্রোটিন কি থাকবে, এই হিস্টোন প্রোটিন যদি দেখি আমরা তাহলে হিস্টোন প্রোটিন কি কি থাকবে এখানে, হিস্টোন তাহলে দেখতে পাবো আমরা এখানে এইচ ওয়ান, তারপর এইচ থ্রি, এইচ ফোর, এইচ টু এ এবং এইচ টু বি। আর আমরা জানি যে এই এইচ থ্রি এবং এইচ ফোর তারা প্রথমে ডাইমার তৈরি করে, আবার তারা প্রথমে কী করবে এইচ আবার ডাইমার দুটো হয়ে টেট্রামার তৈরি করবে, টেট্রামার। অন্যদিকে এইচ টু এ এবং এইচ টু বি এই দুটো মনোমার ছিল, তারা যুক্ত হয়ে গিয়ে ডাইমার, এবং আবার দুটো ডাইমার যুক্ত হয়ে গিয়ে তারা টেট্রামার তৈরি করবে, এই টেট্রামার টেট্রামার যুক্ত হয়ে গিয়ে অক্টামার তৈরি করবে, অক্টামার। তো যখন এরা নিউক্লিয়োজোম মডেল তৈরি করবে একটা ক্রোমোজোমের, তখন আমরা দেখতে পাবো কি এই অক্টামার পোর পার্টিকেল হিসাবে অবস্থান করে, পোর এলিমেন্ট হিসাবে অবস্থান করে। আমরা পরের যে শিডিউল বানাবো সেখানে কিন্তু নিউক্লিওলাসের আমরা যে শিডিউল বানাবো ওখানে নিউক্লিওজোমের স্ট্রাকচার স্টাডি করব। আজকে কিন্তু আমরা আর বেশি কিন্তু দেখব না, নেক্সটে চলে যাব কী রয়েছে। তো বেসিক্যালি আমি বললাম যে কম্পোজিশানগুলো, এবার দেখে নিব যে ক্রোমাটিড মানে ক্যারিওটাইপ এবং হচ্ছে কি ক্যারিও ইডিওগ্রাম, ক্যারিওটাইপ এবং ইডিওগ্রাম কাকে বলে ওটা একটু দেখব আমরা। তাহলে ক্যারিওটাইপ কাকে বলা হয়, যখন একটা ক্রোমোজোম একটা স্পিসিসের যে ক্রোমোজোমগুলোকে আইডেন্টিফাই করার পর তাকে যদি আমরা কী করি অ্যারেঞ্জমেন্ট করি কিসে অনুযায়ী, ছোটো থেকে বড়, তাই না, অর্ডার অফ সাইজ, কিপিং দেয়ার সেন্ট্রোমিয়ার পজিশান, তখন আমরা যে আইডেন্টিক্যাল যে স্ট্রাকচারটা পাবো সেটাকে কী বলা হয়, আমরা যেটা স্ট্রাকচারটা পাবো সেটাকে কী বলা হয় ক্যারিওটাইপ। তাহলে দ্য ক্যারিওটাইপ অফ স্পিসিস ক্যান বি রিপ্রেজেন্টেড ডায়াগ্রামেটিক্যালি শোয়িং অল দ্য মর্ফোলজিক্যাল ফিচার্স অফ ক্রোমোজোম, আর সাজে ডায়াগ্রাম ইজ নন এজ ইডিওগ্রাম বা ইডিওটাইপ। ওইরকম ডায়াগ্রামকে আমরা কী বলে থাকি, সাজানোর প্রক্রিয়াটাকে বলা হয় ক্যারিওটাইপ, এবং সেই ডায়াগ্রাম যখন আমরা রিপ্রেজেন্ট করব সেটাকে বলা হয় কি ইডিওগ্রাম বা ইডিওটাইপ। এবার দেখব আমরা যে স্পেশাল টাইপস অফ ক্রোমোজোম, ক্রোমোজোমের অনেকগুলো স্পেশাল টাইপস রয়েছে কী কী, আমরা সেগুলো একটু সংক্ষেপে দেখার চেষ্টা করব। ফার্স্ট আমরা বলে দিই যে এখানে যে স্পেশাল টাইপের ক্রোমোজোমগুলো কী কী আমি একটু বলে দিচ্ছি, যে প্রথম হচ্ছে কি পলিটিন ক্রোমোজোম। তো পলিটিন ক্রোমোজোম ড্রোসোফিলা মেলানোব্লাস্টার মাছির ক্ষেত্রে আমরা দেখতে পাবো, তো সেখানে এই পলিটিন ক্রোমোজোম দেখতে পাবো। এছাড়া দেখতে পাবো কি ল্যামব্রাস ক্রোমোজোম, ল্যামব্রাস ক্রোমোজোম কার করতে দেখা যায় না, এটা বিশেষ করে একটা লুপের মতন স্ট্রাকচার তৈরি করে, ফ্লেমিং বলে একজন সায়েন্টিস্ট ল্যামব্রাস ক্রোমোজোম প্রথম পর্যবেক্ষণ করেছিলেন, হাঙ্গরের ডিম্বকোষে তিনি এই ল্যামব্রাস ক্রোমোজোমের উপস্থিতি দেখতে পেয়েছিলেন। এছাড়া আমরা আরও কিছু স্ট্রাকচার এখানে দেখব, যেমন তাহলে ল্যামব্রাস ক্রোমোজোম ক্ষেত্রে আমরা বললাম, তারপর পলিডিন ক্রোমোজোম সম্বন্ধে পড়লাম, তো এখন আমরা দেখব যে ক্রোমোজোমের কী কী টাইপ দেখতে পাবো স্পেশাল টাইপ। তো ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা বিশেষ করি ক্রোমোজোমকে আমরা কী করি না দুভাগে ভাগ করে থাকি ক্রোমোজোমকে, ক্রোমোজোম একটাকে কী বলা হয় অটোজোম, একটাকে কী বলে থাকি সেক্স ক্রোমোজোম। এই অটোজোমকে আমরা বলে থাকি যারা দেহ বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করবে, আর সেক্স ক্রোমোজোম হচ্ছে কি তাদের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ করবে। যদি আমরা হিউম্যানের ক্ষেত্রে দেখি তাহলে আমাদের ক্ষেত্রে 22 পেয়ার কী থাকবে অটোজোম থাকবে, আর 1 পেয়ার কী থাকবে সেক্স ক্রোমোজোম থাকবে। আর এই সেক্স ক্রোমোজোম মেলের ক্ষেত্রে কী হবে এক্স ওয়াই, এবং ফিমেলের ক্ষেত্রে কী হবে এক্স এক্স, এটা কিন্তু হিউম্যানের ক্ষেত্রে আমরা রিপ্রেজেন্ট করছি, এটা হচ্ছে কি মেল আর এটা হচ্ছে কি ফিমেল, আর এটা হচ্ছে কি আমরা দেখতে পাবো কি বোথ মেল অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে অটোজোমটা 44 বা 22 পেয়ার আমরা দেখতে পাবো। তো বেসিক্যালি আমরা আর বেশি ডিসকাস করব না, এখানে যে পোর্শনগুলো রয়েছে সেগুলোকে আমরা বোঝার চেষ্টা করলাম, এবার পরবর্তীকালে আমরা
ফার্দার যে জেনেটিক্সগুলো রয়েছে সেগুলো নিয়ে স্টাডি করবো।